মদমত্ত অবস্থায় বোলেরো গাড়ি চালাতে গিয়ে বিদ্যুৎ পরিবাহী খুঁটিতে ধাক্কা লেগে আহত চালক, বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা, অল্পেতে রক্ষা, পথ চলতি মানুষের ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। ধর্মনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাতে তেমন জোরালো না হলেও তিনি ছিলেন মদমত্ত। বাড়ি কৈলা শহরের হালাই পার ধর্মনগর হসপিটাল রোডে ওই 11:15-12 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো ফায়ার সার্ভিসের লোকরা পেশেন্টকে নিয়ে এসছে, নাম দেবাশিস দেব, 33 ইয়ার মেল, বাড়ি কৈলা শহর। তো অ্যাক্সিডেন্টে পেশেন্টের কোনো হিস্ট্রি অফ ভমিটিং বা মানে সেন্স টেন্স হারায়নি, কিছু নেই, বাট হি ইজ কমপ্লিটলি আন্ডার অ্যালকোহল ইন্টক্সিকেশন। আপনাদের কাছে ফায়ার কর্মী নেই? আপনাদের কাছে ফায়ার কর্মীরা এনে পেশেন্টকে মানে হস্তান্তর করেছে, আমরা প্রাথমিক চিকিৎসা করি, তারপর পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।